সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি নবম শ্রেণীর ফিনান্স এন্ড ব্যাংকিং অর্থাৎ সমাজ চ্যাপ্টার নিয়ে কত ক্লাস আমরা পাঠ্য বইয়ের কিছু শিক্ষণ করেছিলাম। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি অঙ্ক। তো এখানে দেখো, মিস্টার রেজাউল 5 বছর পর 1 লাখ টাকা পাওয়ার আশায় বর্তমানে 100 টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। জনতা ব্যাংক তাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং রাজবাংলা ব্যাংক তাকে 9% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে। গণমারে বলছে কতে বসে ইএআর এর পুনরূপ দেখলো, আর হচ্ছে কতে বসে মাসিক চক্রবৃদ্ধি কিভাবে নির্ণয় করতে হয় সেটা নির্ণয় করো। আর গতে বলছে 5 বছর পর 1 লাখ টাকা পাওয়ার জন্য মিস্টার রেজাউলকে জনতা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। বর্তমানে 5 বছর 1 লাখ টাকা পাওয়ার জন্য ভবিষ্যতে কত টাকা জমা রাখতে হবে, বর্তমানে কত টাকা, ভবিষ্যতে 1 লাখ টাকা পাওয়ার আশায় কত টাকা জমা রাখলে আমরা ভবিষ্যতে 1 লাখ টাকা পাবো, ভবিষ্যতে 1 লাখ টাকা পাবে সেটাই বলছে। তো ঘনবার বলছে 5 বছর পরে 1 লাখ টাকা পাবে, সে পাওয়ার আশায় কত টাকা ব্যাংকে জমা রাখবে সেটা হচ্ছে নির্ণয় করতে হবে। ঈশ্বরের জনতা ব্যাংকে কত টাকা জমা রাখলে 1 লাখ টাকা সে জনতা ব্যাংকের কাছে পাবে। ঘরতে বসে কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব রেজাউল অধিকত লাভ হবে। এখন জনাব রেজাউল এখানে ব্যাংক হচ্ছে দুইটা, জনতা ব্যাংকে রাখলে লাভবান হবে না রাজবাংলা ব্যাংকে জমা রাখলে লাভবান হবে সেটা এখানে বলছে। দেখো এখন প্রথমে যদি আমরা গণনাটা করি তাহলে দেখো গণনা বলছে 5 বছর পর 1 লাখ টাকা পাওয়ার জন্য মিস্টার রেজাউলকে জনতা ব্যাংকে 1 বছরে জমা রাখতে হবে। এখানে দেখো প্রথমে বলছিলাম পাওয়ার আশায় থাকলে প্রেজেন্ট নির্ণয় করতে হবে, তাহলে প্রেজেন্ট সূত্র হবে। কিন্তু দেখো জনতা ব্যাংকে বার্ষিক 10% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে, কিন্তু এখানে চক্রবৃদ্ধির কথা বলে নেয় তাহলে আমাদের সাধারণ সূত্রটা হবে। আর এখানে দেখো রাজবাংলা ব্যাংকে তার 9% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। দেখো 9% মাসিক চক্রবৃদ্ধি, তাহলে মাসের চক্রবৃদ্ধি, তাহলে মাসের এম সমসং কত হবে, তাহলে 12, কারণ 12 মাসে 1 বছর মাসিক চক্রবৃদ্ধি বসে 9% হারে, যেহেতু চক্রবৃদ্ধি কথা বলছে তাহলে সূত্র হবে চক্রবৃদ্ধি সূত্র। তাহলে দেখো তাহলে দেখো এর সমান 5, এর সমান 5 বছর 1 লাখ টাকা হচ্ছে ফিউচার ভ্যালু, ইন্টারেস্ট এখানে দেখো যদি ব্যাংকে জমা করতে জনতা ব্যাংকে তার বার্ষিক 10% সুদ, তাহলে আয়টা হবে হচ্ছে 0.10 মানে 10%। আর এটা হচ্ছে দেখো 5 বছর, তাহলে যদি আমি ক্যাশ শুরু করি তাহলে দেখো কত টাকা আসে। দেখো যদি 5 লাখ টাকা জমা রাখে তাহলে বর্তমানে 5 লাখ টাকা জমা রাখে তাহলে সে ভবিষ্যৎ
দেখো ধনবাদ হচ্ছে কোন ব্যাংকে টাকা জমা রাখলে অধিগত লাভবান হবে। তাহলে আমরা গ নম্বরে আমরা জনতা ব্যাংকে টাকাটা হিসাব করলাম 62,000। এখন আমরা ঘ নম্বরে যাব। ঘ নম্বরে এখন বাকি আছে ডাচ বাংলা ব্যাংক। আমরা যদি ডাচ বাংলা ব্যাংকের টাকাটা যদি বের করি তাহলে ওই ডাচ বাংলা ব্যাংকের টাকাটা দেখা যাবে
৬৮,৯৩, তাহলে এখন লাভ হবে, এখন এটা দিকে একটা বিয়োগ দিব, এটা থেকে একটা বিয়োগ দিলে এটা বের হবে এটা একটা তাহলে উত্তর কি দাঁড়ালো? জর্দা ব্যাংকে আমরা উত্তর দিলাম জর্দা ব্যাংকে টাকা জমা রাখলে লাভবান হবে, কারণ এর চেয়ে টাকা গুণটা বেশি হলে এই টাকাটা অতিরিক্ত জমা রাখতে হবে, এটা জমা রাখার চেয়ে ৬৫,৯৩ টাকা জমা রাখলে বাকি টাকাটা আমাদের লাভ হবে। কারণ শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় এরকমভাবে কোনো হোমওয়ার্ক থাকে বাকি নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে আমি